বৈরি আবহাওয়া উপেক্ষা করে ভোরে হাটে ধান নিয়ে আসেন চাষিরা। বেলা বাড়ার সাথে কৃষক আর পাইকারের দর কষাকষিতে জমজমাট নওগাঁর সরস্বতীপুর ধানের হাট। গেল সপ্তাহ থেকে এ হাটে মনপ্রতি 100 টাকা পর্যন্ত কম দরে ধান কিনছেন মিলাররা। মোটা ধানের দর কিছুটা স্থিতিশীল থাকলেও হঠাৎ সুগন্ধি জাতের ধানের দর পতনে ব্যবসায়ীদের কারসাজিকে দুষছেন চাষিরা। মন করা গত হাট থেকে আজকে 100 টাকা 150 টাকা কম, আর মোটা ধান যেটা 5 সে 10-20 টাকা বাড়ছে। ধানের বাজার মনে 100 থেকে 150 টাকা নাই, তো এরা আমার তো মনে হচ্ছে ব্যবসায়ীদের কারসাজি। প্রতি হাটেই ওঠানামা 200-300-100-150 এরকম ভাবে ওঠানামা করতেছে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। সপ্তাহে শুক্রবার ও মঙ্গলবার এ হাটে 5-6 হাজার মন ধান বেচা কেনা হয়, কিন্তু সরকারের নজরদারি না থাকায় বাজার ব্যবস্থাপনা ব্যবসায়ীদের দখলে থাকে। তবে দর কমার নানা অজুহাত দেখান ব্যবসায়ীরা। মোটা ধানটা তো ক্রমান্বয়ে একটু করে বাড়তিছে, গত হাটে এর আগে আপনার 1170-1180 টাকা ছিল, হয়রাস সেখানে 10-20 টাকা জাম্পিং করতেছে, কারণ মৌসুম শেষের দিকে আসছে, মৌসুম শেষে ধানের আমদানিটা তুলনামূলক কম। হাটে মোটা স্বর্ণাপাস প্রতিমন 1200 টাকা, বিধান 49-1320 টাকা, নাজিশাল 1350 টাকা ও সুগন্ধি আতপ 2850 টাকায় বেচা কেনা হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, গেল আমন মৌসুমে এ জেলায় 1,98,000 হেক্টর জমি থেকে 9.5 লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে ওঠে। নওগাঁ সরস্বতীপুর ধানের হাট থেকে এম আর রকি, সময় সংবাদ।